পুকুরে জাল দেওয়া হচ্ছে, এতে আমার বুড়ার কই মাছ আছে, ডিমলা কই মাছ। এই মাছগুলো এক জায়গায় রেখে বুড়ার কই মাছগুলোকে বেঁচে আলাদা করব, মেল ফিমেল আলাদা করে রাখব। এই আমার মেল ফিমেল কই মাছ আলাদা করে রেখেছি, এবার যেটাতে হালকা চাপ দিলে ডিম বেরোবে সেটা ফিমেল কই মাছ, আর যেটাতে হালকা চাপ দিলে স্পাম বেরোবে সাদা সাদা সেটা হচ্ছে মেল কই মাছ। হালকা চাপ দিয়ে ডিম বেরোলে তবেই এদের ইনজেকশন করে ডিম উৎপাদন করা যাবে, নয়তো হবে না। মেল কই মাছেরও তাই, স্পাম বেরোবে হালকা টিপলে স্পাম বেরোচ্ছে, এটা হচ্ছে মেল কই মাছ, ছেলে কই মাছ। এই আমার সিম্পল ট্রাঙ্কি বা চেম্বার তৈরি করা হচ্ছে যাতে আমি মাছগুলোকে ব্রিডিং করব। এর একটা নর্মাল চেম্বার এমনি সিম্পল হাতে বানানো, কীভাবে তৈরি করেছি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বেড কভারটা দেওয়া হচ্ছে যাতে ডিমগুলো এর মধ্যে থাকে আর জলগুলো ডিমগুলো এতে পাস হয়ে চলে যায় এই যে ছিদ্র দিয়ে। এই যে সাদা মতো জালটা দেওয়া হচ্ছে, এই সাদা জালের ভিতরে কই মাছগুলো থাকবে, যখন ডিম দেওয়া হয়ে যাবে কই মাছগুলো আবার জাল ধরে তুলতে সুবিধা হবে, মানে জাল চাগালে সব কই মাছ উঠে যাবে। এই টাঙ্কিটা 3 ফুট বাই 5 ফুট, লম্বায় 5 ফুট, চওড়ায় 3 ফুট। এটা একটা ঘরোয়া পদ্ধতিতে টাঙ্কি কই মাছের ব্রিডিং করা হবে, মানে কই মাছের ডিম থেকে রেনু পোনা উৎপাদন, বাচ্চা উৎপাদন হবে। এই যে জালে দেওয়া আছে যাতে জালটা কই মাছে লাফালাফি করে মানে এক জায়গায় না হয়ে যেতে পারে, আর এই নীল জালটা দেওয়া হলো যাতে কই মাছগুলো ডিম দেওয়ার সময় লাফালাফি করে যাতে পালাতে না পারে তার জন্য। এরকম ঘন ঘন করে ইট সাজাতে হবে যাতে কই মাছগুলো পালিয়ে না যেতে পারে কানকো বেঁধে দিয়ে এর মধ্যে ওই রেস্ট খাওয়াতে হবে জলের। এই যেরামভাবে 5-6 ঘন্টা কই মাছকে জলের ঝর্ণা খাওয়াতে হবে যাতে ওদের পেটে যেসব খাদ্য আছে সব তুলে দেয়, মাছটা টাইট হবে পুকুর থেকে ধরে। এরকম আগে ঝর্ণা চেক করে এরকম ঝর্ণা খাওয়াতে হবে। এই ওষুধটা কই মাছের শরীরে পুশ করা হবে, স্পান পর এই ওষুধটার নাম। এবার এই ওষুধটা ইঞ্জেকশনের মাধ্যমে কই মাছের শরীরে পুশ করা হবে, কই মাছের কানকোটা উল্টে কানকোর নিচে দিতে হবে, প্রতি 100 গ্রাম মাছে 1 ml-এর সিরিঞ্জে 100 গ্রাম মাছে 3 দাগ করে ফিমেলের, আর মেলের তার হাফ, 150 গ্রামে 4 দাগ আর 200 গ্রামে 5 দাগ ফিমেল কই মাছে, আর মেল কই মাছে 100 গ্রাম কই মাছে 1.5 দাগ, 2 দাগও দেওয়া যেতে পারে। মাছগুলো ট্রাঙ্কিতে ছেড়ে দেওয়া হলো, সবসময় ঝর্ণা চালিয়ে রাখতে হবে নয়তো মাছের ডিম দেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। আর এই ইঞ্জেকশনটা 5টা থেকে 7টার মধ্যে করাই ভালো, সব থেকে সন্ধে বিকেল 5টা থেকে সন্ধে 7টা। সকাল হয়ে গেছে, কই মাছগুলো ডিম দিয়ে দিয়েছে, এই কই মাছ যখন ডিম দিয়েছে তখন ঝর্ণার পরিমাণটা বাড়াতে হবে নয়তো ডিম পচে নষ্ট হয়ে যাবে, জলের স্পিডটা বাড়াতে হবে। আর এই ইঞ্জেকশন দেওয়ার 6-7 ঘন্টা পর থেকে ডিম দেওয়া শুরু করে, পুকুরের জলে ডিম হ্যাচিং হবে না, পুকুরের জলে নোংরা থাকে।
এই আমার রেনু হয়ে গেছে, একদিন বয়সে রেনু। এবার যে এই রেনুর উপর যে সাদা সাদা ভাসছে এগুলো হচ্ছে নষ্ট ডিম, এগুলো তুলে ফেলে দিতে হবে, নয়তো জল গ্যাস হয়ে রেনুগুলো মরে যাবে। ডিম দেওয়ার 12 ঘন্টা থেকে বাচ্চা ফোটা, 24 ঘন্টা পর থেকে বাচ্চা ফোটা স্টার্ট করে। এই আমার 3 দিন বয়সে কই মাছের রেনু, একদম ছোটো ছোটো। এবার এগুলোকে ডিমের কুসুম খাওয়াবো, ডিম সেদ্ধ করে ডিমের কুসুমটা গুলে খাওয়াবো। ডিমের কুসুমে হাই প্রোটিন থাকে, কই মাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই এরকমভাবে ডিমগুলো এ করে আর গুলে আর জলের সাথে এরকমভাবে খাওয়ানো হবে। এবার সকাল বিকেল দুবেলায় এরকম খাওয়াতে হবে, ডিমের কুসুম বা অন্য পাউডার জাতীয় কিছু খাবার। এই যে খাওয়ানো হচ্ছে রেনু কই মাছকে। এই আমার 4 দিন বয়সে কই মাছের রেনু, এবার এইগুলোকে পুকুরে ছেড়ে দেব। এই কই মাছের রেনুগুলো পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার আগে পুকুরে জুঁই প্লাঙ্কটন অর্থাৎ পানিগনা ছোটো ছোটো পোকা তৈরি করে নিতে হবে, যাতে খাবার দেওয়া হলে খাবারের ঘাটতি থাকলে ওই পানিগনাগুলো ধরে ধরে খাবে। তাহলে কই মাছের রেনুর মৃত্যুর হার কম হয়।